আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ, আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এর জন্য হচ্ছে আজকের ব্লগটি করা, যেহেতু হচ্ছে শীতকাল চলে আসছে। শীতকালে যেহেতু আমরা সবাই কম বেশি পিঠা খেয়ে থাকি, পিঠা খেতে পছন্দ করি, তো এই জন্য আজ তো আজকের ভিডিওটা, তো চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এই তো আমি হচ্ছে আজকে একদম মানে একদম সহজ উপায়ে হচ্ছে পিঠা বানাবো, আর পিঠা বানাবো হচ্ছে তেলের পিঠা। কেউ এটাকে তেলের পিঠা বলে, কেউ হচ্ছে পুয়া পিঠা বলে। তো আমাদের মানে চাঁদপুরে আমরা তেলের পিঠাই বলে থাকি, আর কোথার মানে কোথাকার মানুষ এটাকে কী কী পিঠা বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে কি আমার পিঠাটা বানাতে কী কী লাগবে আমি সেগুলোই দেখিয়ে দিলাম। আমি আজকের পিঠাটা একদম সহজভাবে আটা দিয়ে তৈরি করব। এটা দিয়ে অনেকে হচ্ছে ওটা দিয়ে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে, কিন্তু আমি আজকে একদম সহজভাবে আটা, আমাদের ঘরে যে রুটি বানানোর আটা থাকে ওইটা দিয়ে হচ্ছে পিঠাটা বানাবো। তো আমি হচ্ছে দেখিয়ে দিতেছি আমি হচ্ছে কীভাবে আগে প্রথমে ডোটা তৈরি করতেছি। আপনারা যে কোনো একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন, ওই কাপে মেপে হচ্ছে সব কিছু দেবেন, তাহলেই কিন্তু সুন্দর হবে। তো আমি এখানে হচ্ছে এই কাপটা নিয়ে নিয়েছি। এই কাপের পরিমাপে হচ্ছে এক কাপের মতো আটা দিয়েছি, মানে হাফ কাপ আটা, হাফ কাপ হচ্ছে সুজি, তারপরে চিনি, আর একটু দিয়েছি হচ্ছে একটু দুধের গুঁড়া টেস্টটা ভালো আসার জন্য, আর হচ্ছে মানে এক চিমটির মতো লবণ। তো আপনারা অবশ্যই এই পিঠাটা বানানোর সময় আটা দিয়ে তো বানাবেন, কিন্তু সাথে চেষ্টা করবেন একটু সুজি দেওয়ার জন্য। আর এই পিঠাটা হচ্ছে সুজি দিয়ে বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, মানে অনেক ফুলে সুজিটার কারণে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন মানে সুজি দেওয়ার জন্য যদি বাসায় মানে অ্যাভেলেবেল থাকে, আর হচ্ছে বাসায় যদি বেকিং পাউডার থাকে ওইটাও দিতে পারেন। আমরা হচ্ছে দিব না, সুজির কারণে আমার পিঠাটা এমনিতেই অনেক ফুলবে, সো আর বেকিং পাউডারের প্রয়োজন হয় না। আর এই তো আমি হচ্ছে পরিমাণ মতো একটু একটু পানি দিয়ে হচ্ছে দোটাকে তৈরি করে নিতেছি। তো আপনারা আপনাদের সবার ঘরেই কিন্তু ডাল ঘুটনি থাকে, আপনারা চাইলে একদম খুবই সহজভাবে মানে সুন্দরভাবে এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটলেই দেখবেন আপনাদের ডোটা অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। বেশি পরিশ্রমেরও প্রয়োজন হবে না, বেশি মানে খিচুড়ির প্রয়োজন হবে না, হাতও লাগাইতে হবে না। আপনারা একদম এরকম ডাল ঘুটনি তো সবার ঘরেই থাকে, তাই না? আপনারা ওইটা দিয়ে হচ্ছে ঘুটে মানে এরকম মানে ডাল যেভাবে ঘুটেন এভাবে ঘুটে নেবেন, তাহলে দেখবেন যে মানে ডোটা অনেক সুন্দরভাবে মিশে যাবে আর অনেক সুন্দর মতো হয়ে যাবে। আর আপনারা অবশ্যই পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন, ডোটা বেশি পাতলাও হবে না, বেশি ভারেও মানে হবে না। আর অবশ্যই ডোটা সুন্দর করে মানে করার চেষ্টা করবেন, যেহেতু কোনো জায়গায় যেন কোনোভাবে মানে লাম্পস না থাকে বা মানে জমাট বেঁধে না থাকে, তাহলে কিন্তু পিঠা সুন্দর আসবে না। তো এটার জন্য হচ্ছে আপনারা এই ডাল ঘুটনিটা ব্যবহার করলেই কিন্তু হচ্ছে আপনার পিঠার ডোটা খুব সুন্দর মতো হচ্ছে হয়ে মানে তৈরি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই দেখতে মানে দেখলেন আমি কীভাবে করলাম, একদম ঘরোয়াভাবে সহজভাবে মানে আমি হচ্ছে পিঠাটা তৈরি করব। আমাদের ঘরে এভাবে হচ্ছে মোটামুটি পিঠা তৈরি করা হয়। তো আমাদের হচ্ছে পানি দেওয়ার পরে ডোটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিলো, তো যার কারণে আমরা হচ্ছে আবার একটু আটা দিয়েছিলাম। তো আমাদের সবারই আমরা হচ্ছে মানে পুয়া পিঠাটা পছন্দ করি, মানে তেলের পিঠাটা, তো এই জন্যই হচ্ছে ঘরে খাওয়ার জন্য বানানো। তো ভাবলাম যে এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আবারও বলতেছি প্রতিদিনের মতো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর আমি অনেক বেশি দুঃখিত, আমার গলার অবস্থা হচ্ছে ভালো না, এই জন্য হচ্ছে সাউন্ড এরকম ভেঙে ভেঙে আসতেছে, তো আমি এটার জন্য অনেক বেশি দুঃখিত। আপনারা অবশ্যই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন আমার এই ভাঙাচোরা ভয়েসটাকে অ্যাভয়েড করবেন। তো যাক শুরু করি। পরে হচ্ছে এই তো আমি একটু দুধের গুঁড়া দিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু দুধের গুঁড়া দিতে, তাহলে হচ্ছে মানে খেতে ভালো লাগবে। তো ওই তো আমার হচ্ছে ডোটা মানে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মানে দইয়ের ইয়েটা কেমন। ডোটা হচ্ছে বেশি মানে পাতলাও হবে না আবার বেশি একদম ঘনও হবে না, মানে একদম মিডিয়ামভাবে হবে। বেশি পাতলা হলেও আপনার পিঠাটা ফুলবে না, আবার বেশি ভারী হলেও হচ্ছে পিঠাটা ফুলবে না। তো আপনাকে ডোটা বানাতে একদমই সাবধানের সহিত একদম সুন্দর করে বানাতে হবে, যাতে একদম পাতলাও না হয় ভারীও না হয়। ডোটাকে একদম চেষ্টা করবেন ভালো মতো ঘুটে নিতে, যাতে কোনো লাম্পস না থাকে, আমি বারবার বলতেছি। তো এই তো এবারে এইভাবে হচ্ছে আমি এটাকে হচ্ছে মানে ভালো করে অনেকক্ষণ ঘুটবো, প্রায় চার পাঁচ মিনিটের মতো ভালো করে ডোটাকে ঘুটে হচ্ছে একদম মানে ইয়ে করে নিব। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে রেস্টে রেখে দিব অনেক কিছুক্ষণের জন্য। তো মানে আসলে পিঠা বানানোর আগে এভাবে বানিয়ে রেস্টে রেখে
বানানোর অনেকক্ষণ আগে এভাবে হচ্ছে মানে ডোটা গুলে অনেকক্ষণ রেখে দিলে হচ্ছে পিঠাও ভালো হয়। তো এটাকে আমি কতক্ষণ রেখে দেব মানে এটা হচ্ছে সন্ধ্যার দিকে বানাবো। তো এখন হচ্ছে আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটার মানে কেমন মানে হয়েছে, একদম ভারীও হয়নি একদম পাতলাও হয়নি। তো একটু তেলটাকে একদম কিন্তু চেষ্টা করবেন একদম ভালো করে গরম করে নিতে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন তেলটাকে একদম ভালো করে আপনারা হাই হিট দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে হচ্ছে চুলাটা মানে ডিম হিটে তারপরে পিঠাগুলো ভাজবেন। আবার বেশি হিটে ভাজলে হচ্ছে পিঠার মাঝখান দিয়ে মানে হবে না, দেখা গেছে উপর দিয়ে হবে কিন্তু মানে ভিতর দিয়ে হচ্ছে কাঁচা থেকে যাবে। আপনারা ওই জিনিসটাও খেয়াল রাখবেন, পিঠাগুলোকে এরকমভাবে চারদিকে থেকে তেল দিয়ে দিয়ে হচ্ছে পিঠাটাকে ভেজে নেবেন আর মাঝখানটাকে একটু চেপে চেপে ভেজে নেবেন যাতে করে হচ্ছে ভিতরটা মানে কাঁচা না থাকে। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ আমাদের পিঠাগুলো কিন্তু অনেক মানে ফুলছে, আসলে অনেক ফুলেছিল আর অনেক মজাও হয়েছিল। তো দেখেন মানে আপনারা কিন্তু অবশ্যই সুজি দেওয়ার চেষ্টা করবেন, সুজি দিলে কিন্তু মানে পিঠা অনেক সুন্দর হয়, মানে পোয়া পিঠাটা মা তেলের পিঠা যে যেটাই বলেন না কেন এই পিঠাটাতে যদি একটু সুজি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু পিঠাগুলো মানে ফুলছে আর আমাদের সবগুলো পিঠাও কিন্তু অনেক মানে এরকম সুন্দর মতো ফুলেছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয় নাই। তো আপনারা মানে একদম মানে আমি যেভাবে বানিয়েছি চাইলে কিন্তু আপনারা বানাতে পারেন, অনেকেই পিঠাটা হয়তো বা বানাতে পারেন একদম সহজ মানে সহজ একটা পিঠা। তো যারা পারেন না আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আর একদম ঘরে যেমন ঘরের সব জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো, আমি বেকিং পাউডারও ব্যবহার করি নাই, তারপর আমি ময়দাও কিন্তু দেই নাই বা চালের গুঁড়ো কোনোটাই ব্যবহার করি নাই, আমি একদম ঘরোয়া জিনিস আটা তারপরে হচ্ছে সুজি এগুলো মোটামুটি সবার ঘরেই কিন্তু থাকে। তো মানে আটা দিয়ে মানে আটা দিয়েও যে পিঠাটা এত সুন্দর হয় না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো আমরা হচ্ছে এক এক করে সবগুলো পিঠে মানে পিঠা বানিয়ে নিতেছি। মোটামুটি সবগুলো পিঠে বানানো শেষ আর আমি হচ্ছে আপনাদেরকে একদম ভেঙে হচ্ছে ভিতরটা দেখাবো। এই যে দেখেন ভিতরটা কি সুন্দর মতো হচ্ছে হয়েছে। আপনারা অবশ্যই ডিম হিট দিয়ে হচ্ছে পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নেবেন তাহলে আপনাদের পিঠাগুলো ভিতর উপর সব দিক থেকেই সুন্দর মতো হবে। তো আজকে আমার ভিডিওটা এই মানে এই পর্যন্তই ছিল, আপনাদের সাথে মানে সিম্পল একটা জিনিস সিম্পল একটা খাওয়া শেয়ার করলাম, আশা করি আপনাদের মানে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো মানে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।